দুই দিনে আর্জেন্টিনা তো হয়েছে একই ধরনের ম্যাচ, যদিও সেই ম্যাচের উপলক্ষ ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন ও মেক্সি রদ্রিগেজের বিদায়। 36 বছরে পা দিয়েছেন লিওনেল মেসি, বিশ্বকাপ জেতার পর এটাই তার প্রথম জন্মদিন, তাই এবারের জন্মদিনে যে ভিন্ন কিছু হবে তার আভাস আগেই ছিল। নিজ জন্মশহর রোজারিওতে ভিন্নভাবে 36তম জন্মদিন পালন করেন খুদে জাদুকর। শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে খেলেছে ভিন্ন ধরনের ম্যাচ। একই সঙ্গে এ ম্যাচ দিয়ে ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসির সাবেক সতীর্থ মেক্সি রদ্রিগেজ। তবে শুধু মেসি নয়, সতীর্থকে বিদায় জানাতে মাঠে ছিলেন ডি মারিয়াও, এছাড়া কোচ লিওনেল স্কালেনিও অংশ নিয়েছিলেন খেলায়। এদিনে 42,000 দর্শক ধারণ ক্ষমতার মার্সেলো বিয়েলসা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। আতশবাজি ও আলোর ঝলকানিতে শুরু হয় ম্যাচ। খেলা গড়ানোর আগে মেক্সিকো রদ্রিগেজের প্রতি সম্মান জানিয়ে একটা ভিডিও প্রদর্শন করা হয়। এমন আয়োজনে নিজের আবেগ সংবরণ করতে পারেনি আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার।